رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين সব কাফেররা রাতের বেলায় পরামর্শ করলেন কিভাবে প্রিয় রাসূলকে পৃথিবী থেকে বিদায় করে দেয়া যায়, কারণ রাসূলের কারণে দিন প্রচার হচ্ছে, চারিদিকে রাসূলকে পাগল বলে প্রচারণা চালাচ্ছে, কিন্তু মানুষ তো রাসূলের প্রেমে পাগল হয়ে যাচ্ছে, পাগল রাসূলকে দেখতে গিয়ে নিজেরাই পাগল হয়ে যাচ্ছে প্রিয় রাসূলের প্রেমে। এই মোহাম্মদকে তো আর দুনিয়াতে রাখা যায় না, এই মোহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। আবু জাহেল সিদ্ধান্ত নেয়, যদি মোহাম্মদের কল্লা এনে দিতে পারো তবে 100টি লাল উট দেয়া হবে। ওমর রেডি হয়ে গেল, নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে নিল, দৌড়ে বেরিয়ে গেল। পথিমধ্যে হঠাৎ লায়লার সাথে দেখা হয়ে যায়। বলে, ওমর কোথায় যাচ্ছ, একটুকে বলে যাবা। বলে, মেজাজ খারাপ করে দিও না, দেখতে পাচ্ছ না হাতে নাঙ্গা তলোয়ার রয়েছে। লায়লা ভয় পেয়ে গেছে, ওমরের সামনে কথা বলার সাহস তখন কারো ছিল না, কারণ ওমর ওই সময় ছিল তেজি। ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে কিছু দূর যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে দেখা হয়ে যায় লায়লার হাজবেন্ড লায়লার স্বামীর সাথে। দৌড়ে সামনে গেল, ওমরকে জিজ্ঞাসা করলো, ওমর কোথায় যাও? ওমর বললেন, মেজাজ খারাপ করে দিও না, মোহাম্মদের কল্লা কেটে ফেলতে যাচ্ছি, বাধা দিও না। জানো কি, তুমি মোহাম্মদের কল্লা কেটে ফেলতে চাও অথচ তোমার ভাই, তোমার দুলাভাই এবং তোমার বোন রাসূলের প্রেমে পাগল হয়ে দিনের ছায়া তলে চলে এসেছে। যদি মারতেই হয় আগে তোমার ভাই এবং তোমার বোনকে শিক্ষা দাও। চলে গেছে দৌড়ে, মেজাজ খারাপ হয়ে যায়। ওমর যখন দরজার সামনে গিয়ে দাঁড়ালো, ভিতর থেকে পবিত্র সুর বেরিয়ে আসলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, بسم الله الرحمن الرحيم, طه ما أنزلنا عليك القرآن لتشقى। কুরআনের আয়াত শুনে মেজাজ খারাপ হয়ে যায়, জোরে দিব্যিতে আওয়াজ দিয়ে দরজা খোলার অনুমতি চায়। ভিতর থেকে বোন ভয় পেয়ে যায়, কেশ বাহিরে, জবাব দাও, আমি ওমর এসেছি, দরজা খুলে দাও। বোন ভয় পেয়ে গেছিল, বোন তখন ভিতরে বসে দিনের দাওয়াত নিচ্ছেন, পবিত্র কালামের শিক্ষা নিচ্ছেন। বোন আর বোনের জামাই ভিতরে তালিম নিচ্ছে, ভিতরে দৌড়ে গিয়ে বলল, কি হচ্ছে এখানে? বোন ভয় পেয়ে যায়, নীরব কণ্ঠে নিচের দিকে তাকিয়ে ভাইকে বলে, ভাই তোমার শোনার দরকার নেই। বললো, আমি জানতে চাই, আমাকে একটু জানাও। কথার মধ্যে কাটাকাটি হয়ে যায়, নিজের আপন বোনের গালে জোরে কষে থাপ্পড় মেরে দেয়। ওমরের থাপ্পড়ে লাগাতে বোনের চেহারা থেকে রক্ত বেরিয়ে আসে। কিছুক্ষণের জন্য হলেও মন খারাপ হয়ে যায়, নিজের হাতে নিজের বোনকে মারলাম, মোহাম্মদকে তো আর ছাড়া যায় না, মোহাম্মদ সবাইকে পাগল করে দিচ্ছে। বোনের চেহারা থেকে যখন রক্ত চলে আসে ভাইয়ের মন খারাপ হয়ে যায়। ওমর বললেন, কি পড়ো, আমি একটু শুনতে চাই। বলল, ভাইয়া যদি শুনতে চাও তোমাকে তো পবিত্র হতে হবে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কিতাব সম্মানিত কিতাব, ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র না হয়ে এই কোরআন স্পর্শ করা যাবে না। ও ভাইয়া, যদি তুমি জানতে চাও কি পড়ছি আমরা, তাহলে তোমাকে গোসল করতে হবে, পবিত্র হতে হবে। মেজাজ খারাপ হয়ে যায় ওমরের, কথা শুনতে না যে হচ্ছি না, তারপরে আবার গোসল করাবা? নীরব হয়ে যায় বোনের কথা শুনে, পবিত্র হয়ে দৌড়ে আসে, বলো কি শুনছিলা, কি বলছিলা? বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বোনের কণ্ঠে পবিত্র কালাম শুনে হৃদয়ে হিল্লল। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন আমাকে নিয়ে যাও প্রিয় রাসুলের কাছে, আমি প্রিয় রাসুলকে একটু দেখতে চাই। সাথে সাথে রওনা হয়ে গেলেন। ওমরের ভিতরে অস্থিরতা কাজ করছে। মুহাম্মাদের বাড়িতে গেল, দরজা নক করল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দৌড়ে গিয়ে প্রিয় রাসুলের পায়ের নিচে পড়ে যায়, বলে, হে মুহাম্মদ, তোমার কল্লা নিতে এসেছি, আজকে আমি আমার নিজের কল্লা তোমার পদ নিচে সঁপে দিয়েছি। ও মুহাম্মদ, দেখিয়ে দাও শান্তির পথ, ইয়া মুহাম্মদ, দেখিয়ে দাও সরল সহজ পথ, ও রাসুল, আমাকে দিনের ছায়া তলে এনে নাও, আমি বলতে চাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিদায়েতের মালিক আল্লাহ, হিদায়েত করেছেন আল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের দোয়ার বিনিময়ে কবুল হয়ে যায়, এবং এই ওমর সারা পৃথিবীর বাদশা বনে যায়, দিনের খেদমতে নিজেকে বিলীন করে দেয়। কে কখন কেমন থাকে, কেমন রবে কেউ জানে না, হিদায়েতের মালিক যেহেতু আল্লাহ। ও বন্ধুরা, এখনো সময় রয়েছে, দিনের ছায়া তলে আসতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। ওমর যদি পারে, আমরা কেন নয়? আল্লাহকে ভালোবেসে দিনের পক্ষে এসে যেতে হয়। সকলেরই দরজা হইতে ফিরিয়া, ও আল্লাহ তোমারে দরজায় রইলাম পড়িয়া, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? কত গুনাহ করেছি মাওলা গোফনে, মাফ করে দাও তুমি আল্লাহ নিজে গো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ইয়াল্লাহ, শেষ নিঃশ্বাসের সময়, আপনজন যেদিন পর হয়ে যাবে, নিঃশ্বাস নিবু নিবু হয়ে আসবে, ক্ষমতা রবে না আমার, সেই কঠিন সময়ে প্রিয় রাসুলকে চোখের সামনে বাসিয়ে, জান্নাতকে চোখের জান্নাতের সুগ্রান নাকের মধ্যে লাগিয়ে, আল্লাহ আমাদের জবানে নাজিল করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।